হ্যালো বন্ধুরা, আপনি জানেন কি কাচ কিভাবে তৈরি করা হয়? কাচ তৈরি করা হয় বালু থেকে, ঠিকই শুনছেন। তবে এটা কোনো সাধারণ বালু নয়, যে বালুতে বিপুল পরিমাণ সিলিকা মজুদ থাকে সেই বালু দিয়েই কেবলমাত্র কাচ তৈরি করা হয়। যে বালুতে সিলিকার পরিমাণ 99% পর্যন্ত হয়ে থাকে সেই বালুই কেবলমাত্র এই কাচ বানানোর জন্য উপযুক্ত। আর এই বালুর সাথে আরও কিছু মেটেরিয়াল যুক্ত করে বিশাল আকারের ওভেনে ঢেলে দেওয়া হয়। আর এই ওভেনের তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। প্রচণ্ড তাপে সিলিকা বালু সম্পূর্ণরূপে গলে যায়, আর তখন এই নরম গলানো বালু দিয়ে ইচ্ছামতো যে কোনো কিছু তৈরি করা যায়। একবার ভাবুন তো, আমরা প্রতিদিন কত শতবার কোথাও না কোথাও কাচের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই। সকালে উঠে আমরা আয়নায় মুখ দেখি, আবার আমাদের হাতের মোবাইল ফোনের স্ক্রিনটাও কাচের তৈরি। সেই সাথে আমরা বিভিন্ন রকম পানীয় পান করে থাকি কাচের পাত্রে। বলা যায় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাচের ব্যবহার হয়ে থাকে, কিন্তু তারপরও আমাদের অনেকেরই অজানা যে এই কাচ কিভাবে তৈরি করা হয়। এটা কি আপনি কখনো কল্পনা করেছেন যে কাচে এমন কি থাকে যার ফলে আয়নায় আপনি আপনার নিজের প্রতিবিম্ব দেখতে পান? ছোটবেলা থেকেই আপনার মস্তিষ্কে জন্ম নেওয়া এসব প্রশ্নের শুধুমাত্র উত্তরই নয়, আজকে আমরা এগুলো সরাসরি দেখব। তো চলুন শুরু করা যাক। কাচ বেশ কয়েক প্রকারের হয়ে থাকে। সবথেকে বেশি ব্যবহার করা হয় দুই ধরনের কাচ। প্রথমটি হলো সিম্পল গ্লাস, যা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে থাকে। আর এই গ্লাস আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন বিভিন্ন কাচের পাত্র, জানালা, বিভিন্ন গাড়ির গ্লাস সহ আরও অনেক কিছু। আর এই সিম্পল গ্লাস দিয়েই তৈরি করা হয় আয়না। দ্বিতীয় প্রকারভেদটি হলো স্পেশাল গ্লাস। স্পেশাল গ্লাস দিয়ে স্পেশাল জিনিসপত্রই তৈরি করা হয়, যেমন বুলেট প্রুফ গাড়ির গ্লাস। যদিও স্পেশাল গ্লাসেরও বহুল ব্যবহার রয়েছে, কিন্তু তারপরও 90% কাজে সিম্পল গ্লাস দিয়েই সবকিছু তৈরি করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক এই সিম্পল গ্লাস কিভাবে তৈরি হয়। 75% বালু, 15% সোডা আর 10% চুনা পাথর প্রথমে একত্র করা হয়। এরপর এগুলোর মিশ্রণ করা হয়। রিসাইকেল করা বিভিন্ন কাচের টুকরাও এই মিশ্রণের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরপর এই মিশ্রণকে 800 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়। তারপর সেই মিশ্রণ বিভিন্ন সাঁচে ঢেলে দেওয়া হয়, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সিম্পল গ্লাসে পরিণত হয়। যদি আলাদা আলাদা ডিজাইনের কাচের তৈরি কোনো কিছু তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে সেই গলানো কাচ বিভিন্ন আকারের সাঁচে ঢেলে দেওয়া হয়, যার ফলে কাচকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই। এভাবেই সিম্পল গ্লাস দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হয়। এছাড়াও গ্লাস আরও তিন ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো স্বচ্ছ গ্লাস, দ্বিতীয়টি অস্বচ্ছ গ্লাস, আর তিন নম্বরটি হলো অর্ধস্বচ্ছ গ্লাস। স্বচ্ছ গ্লাসে আমরা এক পাশ থেকে অন্য পাশের সবকিছুই স্পষ্টই দেখতে পাই, অস্বচ্ছ গ্লাসের অন্য পাশের সবকিছু অস্বচ্ছই থাকে। আর অর্ধস্বচ্ছ গ্লাসে কিছুটা দেখতে পাওয়া যায়। মিরর অর্থাৎ আয়না তৈরির জন্য গলানো কাচ রোবোটিক সিস্টেমের সাহায্যে কনভেয়ার বেল্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর তা পানি দিয়ে পরিষ্কার করা হয়, এরপর আবারও গরম পানি ঢেলে দিয়ে সেটাকে আবারও পরিষ্কার করা হয়। এরপর কাচের ওপর কোটিং করা হয়। প্রথমে লিকুইড ফ্লাইট টিন দেয়া হয়, যা দিয়ে কাচের পেছনের দিকটা মসৃণ করা হয়, আর এর ফলে কাচের সাথে সিলভার খুব ভালোভাবেই মিশে যায়। সিলভার গলিয়ে কাচের উপরে ঢেলে দেয়া হয়, এর সাথে কিছু কেমিক্যালও মিক্স থাকে। এর ফলে স্বচ্ছ গ্লাস আয়নায় রূপান্তরিত হয়ে যায়। এরপর কপার আয়নের ডাবল কোটিং দেয়া হয়, এর ফলে কাচের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এরপর আয়নাকে বিভিন্ন ড্রয়ারের মধ্যে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয়। এরপর পেছনের অংশে কিছুটা পেইন্ট করে তা মেশিনের মধ্যে দিয়ে শুকানো হয়। আবার অনেক কোম্পানি এগুলোর উপরে ডাবল কোট করে দেয়। এরপর প্রয়োজনীয় মাপ অনুসারে এগুলোকে বিভিন্ন আকারে কাটা হয়, সেই সাথে বেশ কিছু ডিজাইনও অ্যাড করা হয়। গ্লাসকে বিভিন্ন আকারে রূপান্তরিত করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়, তবে এর মধ্যে সবথেকে বহুল প্রচলিত পদ্ধতিটি হলো মোল্ডিং। এই পদ্ধতিতে বোতল, গ্লাস, জারের মতো দ্রব্যাদি প্রস্তুত করা হয়। এর জন্য গলানো কাচকে প্রথমে একটি ছাঁচে ঢেলে দেওয়া হয়। এই ছাঁচ বিভিন্ন আকারের হতে পারে, আর পরবর্তীতে কাচের আকার হয়ে থাকে ঠিক যেন ছাঁচের প্রতিবিম্ব। এরপর গলানো কাচে মোল্ডিং পদ্ধতি ব্যবহার করা হয় এবং মোল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়। এটা যখন সম্পন্ন করা হয়, তখন বাতাস দিয়ে পূর্ণ করে প্রত্যাশিত বিভিন্ন আকারের সেই কাচকে রূপান্তরিত করা হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে গলানো এই কাচ ঠান্ডা হয়ে যায়। এরপর সাঁচ থেকে সেগুলোকে আলাদা করে বাইরে বের করা হয়। জেনে রাখা ভালো, আমাদের পৃথিবীতে প্রথম কাচের আবিষ্কার হয়েছিল প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়া সভ্যতায় প্রায় 5500 বছর পূর্বে। আর সেই সময়টাতে কাচ দিয়ে বিভিন্ন রকম সাজসজ্জার জিনিসপত্র তৈরি করা হতো। এরপর হজরত ইসা আলাইহি আসসালামের জন্মের পূর্বে প্রায় 1500 বছর ধরে কাচ দিয়ে এসব প্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুত করা হতো। আর এসব জিনিসপত্র প্রস্তুতের পূর্বে কাচের পরিবর্তে পিতল ব্যবহার করা হতো। এরপর বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে 1835 সালে সর্বপ্রথম কাচ দিয়ে তৈরি করা হয় ক্রিস্টাল ক্লিয়ার মিরর অর্থাৎ আয়না। আর এটার আবিষ্কারক হলো জার্মান কেমিস্ট জাস্টাস ভন লিউবিগ। আর তখনই প্রথম সিলভার লেয়ারের প্রথম মিরর অর্থাৎ আয়না আবিষ্কার করা হয়। আর বর্তমান সময়েও সেই একই পদ্ধতিতে কাচ তৈরি হয়ে আসছে। এতক্ষণ আমরা দেখলাম বালু দিয়ে কিভাবে কাচ প্রস্তুত করা হয়। হয়তো আপনি কখনো ভাবতেও পারেননি মাঠে অবহেলায় পড়ে থাকা এই অপ্রয়োজনীয় দানাদার বস্তু থেকে কাচের মতো সুন্দর জিনিসের জন্ম হতে পারে। তবে আমাদের বর্তমান পৃথিবীতে এমন অনেক কিছুই
প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে যা হয়তো বা আমরা চিন্তা করলে আমাদের মাথার উপর দিয়ে যাবে, সেগুলো নিয়ে হয়তো সামনে কোনো একদিন আলোচনা করা যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।